এই মাত্র শুরু হলো বছরের প্রথম অর্থাৎ 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এই গ্রহণ একটানা কতক্ষণ পর্যন্ত চলবে, সেই সঙ্গে জানিয়ে দেব গ্রহণের সুতক পর্ব কতক্ষণ আগে শুরু হবে এবং কখন শেষ হবে, আর বছরের প্রথম চন্দ্রগ্রহণের দৃশ্য আপনারা কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন, সমস্ত তথ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকে কিন্তু থাকতে হবে সতর্কভাবে, তবে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে। একটু ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। আর এই গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা। তো বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে কি সেই সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে এবং গ্রহণ চলাকালীন সময়ে কিভাবে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, সমস্ত তথ্যই কিন্তু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে নতুন কোনো গ্রহণ শুরু হলেই আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণের ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে আজ 5ই মে 2023 সাল বাংলা, আজ 21শে বৈশাখ 1430 সাল অর্থাৎ শুক্রবার। এই গ্রহণ কিন্তু শুরু হবে আজ রাত্রি 8টা বেজে 45 মিনিটে এবং এই গ্রহণ সমাপ্ত হবে 6ই মে রাত্রি 1টায়, অর্থাৎ এই গ্রহণ একটানা 4 ঘন্টা 15 মিনিট পর্যন্ত চলবে। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু বৌদ্ধ পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে। এবার আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তো বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে আজ 5ই মে 2023 সাল বাংলা, আজ 21শে বৈশাখ 1430 সাল অর্থাৎ শুক্রবার। এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 9টা বেজে 15 মিনিটে এবং এই গ্রহণ সমাপ্তি হবে 6ই মে রাত্রি 1টা বেজে 30 মিনিটে, অর্থাৎ এই গ্রহণ একটানা 4 ঘন্টা 15 মিনিট পর্যন্ত চলবে। এই গ্রহণের দৃশ্য দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং ভারত মহাসাগর থেকে। এবার আপনাদেরকে জানিয়ে দেব বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশুদের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে। এই সময় আপনারা অযথা ছোটাছুটি করবেন না, তার পাশাপাশি এই সময় আপনারা কিন্তু ঘুমাবেন না, যে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকবেন এবং তার পাশাপাশি কলহ বা ঝগড়া থেকে সর্বদা দূরে থাকুন। ছুরি বা ধারালো যে কোনো বস্তুর থেকে এই সময় দূরে থাকুন এবং আপনারা কখনোই খালি চোখে কিন্তু এই গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার দৃষ্টিশক্তির উপর সরাসরিভাবে তা প্রভাব ফেলবে আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ হবে না। অশুভ প্রভাব থেকে মুক্তি এবং গ্রহণের শুভ প্রভাব পেতে হলে গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নেবেন। দরিদ্র মানুষকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন, তার পাশাপাশি পশু পাখিকে খাবার দিয়ে তাদের সেবা করুন, তাহলে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব সরাসরিভাবে পড়বে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, যার ফলে এই গ্রহণের কোনো সুতক পর্ব মানতে হবে না,